হ্যালো ফ্রেন্ডস, আরএস পেট ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম। আমি রাজীব, আমি একজন ওবিডিয়েন্ট ডগ ট্রেনার। তা আমরা আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি টাইসন ডগ শপে। তো চলুন তার ওনার ও তার ডগ ব্রিডগুলোকে একটু আমরা সবাই মিলে দেখে নিই। দাদা, আমার নাম রাজীব সরকার, আমি একজন ওবিডিয়েন্ট ডগ ট্রেনার। তা আপনার তো দোকানে দেখছি অনেক রকম ডগ রয়েছে। তা দাদা, আপনার নাম? দেবাশিস দাস। আপনার দোকানের নাম? টাইসন ডগ সেন্টার। টাইসন ডগ সেন্টার। তা আপনার কাছে এখন এই মুহূর্তে কি কি ডগ রয়েছে? আমার কাছে জার্মান শেপার্ড আছে, জার্মান স্পিস আছে, ল্যাব্রাডর আছে, তারপর আছে ককার স্প্যানিয়েল আছে, আরও স্টকে বাড়িতে রাখা আছে। আপনার ডগগুলো কি আমাদের দর্শকদের একটু দেখানো যাবে? হ্যাঁ, দেখেন। তো বন্ধুরা চলুন দেখে নিই ওনার কাছে কি কি ডগ রয়েছে এবং ডগের প্রাইসগুলো একটু জেনে নিই। এই ব্রিডের নাম দাদা? জার্মান স্পিস। আচ্ছা, বয়স কত হলো এর? বয়স এটা হয়েছে 40 দিন। 40 দিন। এর রেট কি আছে? এটা 6,500 থেকে 7,000 টাকা রেট আছে। 6,500 থেকে 7,000 এই ব্রিডটি পড়ছে আপনার? মেল না কোয়ালিটি হিসাবে? মেল 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 কোয়ালিটি হিসাবে আপনার দাম হবে। ফিমেল আর মেল কি সেম রেট? সেমই রেট আছে। সেমই রেট। আচ্ছা, ঠিক আছে। নেক্সট দেখেন, এটা আছে জার্মান শেপার্ড। জার্মান শেপার্ড ডাবল কোট হেভি বোন। আচ্ছা, ফিমেল বাচ্চা আছে। দেখে নিন বন্ধুরা, খুবই সুন্দর ব্রিডটি আমার মনে হচ্ছে। মাজেল লেগ সব দেখে নিন, টেল একটু দাঁড়া করিয়ে দেখান, দেখান না, দেখে নিন। স্ট্যান্ডিং পজিশনে ডগটিকে দেখে নিন আপনারা, খুবই সুন্দর। তো দাদা, এই ব্রিডটির রেট কি আছে? এটা 18 থেকে 20-25 অবধি আছে আমার কাছে। 18 থেকে 20-25? কোয়ালিটি বেসিস। লং কোট না শর্ট কোট? না, লং কোট। লং কোট না, আপনি ফার দেখলে বুঝতে পারছেন। এটা সেম বাচ্চা আছে, ওই যে আর একটু ছোট হবে। আচ্ছা, ঠিক আছে, সেম দেখেন, কোয়ালিটি একদম সেম। এই বাচ্চাটি? হ্যাঁ, দুটো মানে একই মা? না না না, আলাদা। এই দুটো রেট? 35 দিনের বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ, 35 দিনের দুটো বয়স। আর এটা একটু বড়, 2 মাসে। এটা 2 মাসে? এই যে আমার হাতে যেটা আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে 35 দিন করে। দুটোই 35 দিন? হ্যাঁ, দুটো আছে। আচ্ছা, এই দুটোর রেট কি আছে? এর দুটো 16। 16,000? মেল না ফিমেল? ফিমেল, ঠিক আছে। তারপর নেক্সট নেক্সট দেখান, আমেরিকান কোকার আছে। এটা এটা কি নাম? কোকার, গোল্ডেন কোকার। কোকার স্প্যানিয়েল? কোকার স্প্যানিয়েল। আচ্ছা, একদম মেল, দুটোই মেল আছে। দুটোই মেল? হুম। 40 দিন বয়স। 40 দিন? হুম। রেট কি পড়বে? এটা 16 থেকে 18 ধরেছে। 16 থেকে 18? এটি আমাদের দর্শকদের কোয়ালিটি হিসাবে একদম পাঁচ ফেস আছে। দেখুন বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি এটা অর্ডারে এসেছে। দেখুন ফেসটা, দেখুন একদম পাঁচ ফেস, খুবই সুন্দর লাগছে ফেসটা। ব্রিডটা খুবই ভালো মনে হচ্ছে। বয়স কত বললেন? 40 দিন। 40 দিন, 16 থেকে 18। আরও কমে হয়ে যাবে, ওটা কোয়ালিটি বেসে। কোয়ালিটি যেরকম কোয়ালিটি হবে সেরকম। এগুলো ফিমেল আছে, ওগুলো আগে মেল দেখিয়েছিলাম। জার্মান শেপার্ড আমার কাছে এভেনি টাইম অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা, এটা কি ব্রিড আছে? এটাও জার্মান শেপার্ড, মিডিয়াম কোট আছে। মিডিয়াম কোট? হুম। এটা রেট মনে হয় একটু কম হবে? হ্যাঁ, একটু কম হবে। 14। ফিমেল না ফিমেল? ফিমেল। ফিমেল, ফিমেলই বেশি। আচ্ছা 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 আচ্ছা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ব্রিডটির একটু রেট কম রয়েছে, মিডিয়াম কোট। 14,000 টাকায় আপনারা পেয়ে যাবেন ওনার কাছ থেকে। তা দাদা, আরেকটা ব্রিড দেখছি ওখানটায়, ল্যাব মনে হচ্ছে। তা আপনার যে এই যে ডগ গুলো তো অল ওভার ইন্ডিয়ায় কি আপনার ডেলিভারি আছে? হ্যাঁ, হয়ে যাবে। সেটা হোম ডেলিভারি আছে? হোম ডেলিভারি যাবে। সেই ক্ষেত্রে কি চার্জের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, ওটা চার্জের আছে। লোকাল হলে চার্জ লাগবে না, বাইরে হলে চার্জ লাগবে, যেটা গাড়ি ফেয়ার আছে ওটা। ঠিক আছে। তা আপনার কাছে একটা বক্সার আমি বাইরে দেখলাম, তো সেই বক্সারটা একটু আমাদের? হ্যাঁ, এই যে নিয়ে আসে। আচ্ছা,
এই ভিটির নাম বক্সার বক্সার বয়স কত চার মাস কত চার মাস চার মাস রেট কি আছে এটা 18,000 টাকা রেট আছে 18,000 টাকা ভ্যাকসিন হয়ে গেছে আচ্ছা ভ্যাকসিনেশন কমপ্লিট মেল না ফিমেল না ফিমেল আছে ফিমেল আচ্ছা বন্ধুরা খুবই সুন্দর বক্সার তো কান ক্রপিং হয় হ্যাঁ আপনাকে যদি কেউ বলে কান ক্রপিং না না আমি কান ক্রপিং আচ্ছা আপনি কান ক্রপিং তো দাদা আপনার কাছে তো বিভিন্ন রকমের ডগ ব্রিড রয়েছে বা বিক্রিও করেন তা আমার চ্যানেলের নাম করে যদি কেউ আসে তো সেই ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট হবে কি হ্যাঁ সে তো হবে আপনার নাম বলতে হবে এসে আপনার নাম বল না আপনার চ্যানেলের নাম বা আপনার নাম বললে আমি করে দেব যতটুকু পারি আমি করে দেব ওকে বন্ধুরা তো বন্ধুরা যদি কেউ আপনাদের মধ্যে এইসব ডগ ওনার কাছ থেকে পারচেস করার ইচ্ছা হয় তো একবার আমার চ্যানেলের নাম বলবেন অনেকটা ডিসকাউন্ট উনি করে দিবেন তা আজকে আমার ভিডিও এই পর্যন্তই তো এরপরে আমি আবার আরেকটি ডগ ও ডগ ওনারকে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি তো যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।